সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো। নবম শ্রেণীর জন্য আজকে এক কোনো সাজেশন আকারে নিয়ে আসি, যেহেতু আমাদের নভেম্বরে পরীক্ষা হবে 2021 সালে, তোমরা যারা নবম শ্রেণী সমাপনী দিবে। তো এর আগে আমি তোমাদের যে সূচক থেকে কিছু অঙ্ক করিয়েছিলাম সাজেশন আকারে, তো আজকে দুটি অঙ্ক দেখাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো কবির টেক বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসলামুল কবির তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে যাব সরাসরি অঙ্কে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আজকে 11 নম্বর অঙ্কটা আমি এখানে রেখেছি সাজেশন আকারে, যেটা পরীক্ষায় আসার মতো। তো 11 নম্বর অঙ্কটা আমাদের এরকম আছে যে এটা দিয়ে আমাদের 1 প্রমাণ করতে হবে। তো যেহেতু লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড আমাদের 1 প্রমাণ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিব, নিয়ে লেফট হ্যান্ড সাইড থেকে 1 প্রমাণ করে দিব। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটা পুরোটা উঠিয়ে নিয়েছি, মানে এতটুক উঠিয়ে নিয়েছি। তো উঠানোর পরে এই ব্র্যাকেটের ভিতরে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো, উপরেও এ আছে, নিচেও এ আছে, মাঝখানে কি আছে? ভাগ। তো বেজ আর বেজ একই রকম, মাঝখানে যদি ভাগ থাকে, আমরা যে সূত্র দেখেছিলাম আগে 2 নম্বর সূত্রটি, যে এ আর এ মানে বেজে বেজে একই রকম থাকলে, মাঝখানে ভাগ থাকলে দুটা বেজ থেকে আমরা একটা বেজ নেব, নিয়ে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। তো এই এ আর এ থেকে একটা এ নিয়েছি, উপরে যেই পাওয়ার ছিল সেটা থেকে যাবে, আর নিচের পাওয়ারটা কী হবে? বিয়োগ হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু হবে এল মাইনাস এম, আর উপরে আরেকটি এম ছিল পাওয়ার, সেই পাওয়ারটা যা আছে তাই। একই রকমভাবে আমরা এটাও করেছি, এটাও করেছি, এ থেকে এ নিয়েছি এন মাইনাস এল, আর উপরে পাওয়ার এম আছে, উপরের পাওয়ার এম বসাই দিয়েছি। এরপরে আরেকটি সূত্র আমরা দেখেছিলাম, পাওয়ারের পাওয়ার থাকলে সেটি গুণ হয় পাওয়ারের পাওয়ারে, সেই ক্ষেত্রে এর পাওয়ার আছে এল মাইনাস এম, তার পাওয়ার আছে আবার হচ্ছে এন। তো এই এন দিয়ে আমরা এই দুটাকে কি করব, গুণ করে দিব। গুণ করলে কি হবে, এল এর সাথে এন গুণ করলে এল এন, মাইনাস মাইনাস বসে গেল, এম এর সাথে এন গুণ করলে এম এন। এরপরে এখানেও এম মাইনাস এন এর সাথে এর গুণ আছে, সেক্ষেত্রে এল এম আর মাইনাস এল এন। একই রকমভাবে এল আর এন আর এম গুণ আছে, এম এন আর মাইনাস এল এন। তো এই এখন এখানে আরেকটি সূত্র আমরা প্রয়োগ করতে পারি, দেখো যে এখান থেকে আমাদের এই এই সূত্র পর্যন্ত আমরা করলাম। এখন এখানে এটাও এ, এটাও এ, এটাও এ, মাঝখানে কি আছে, তিনটা এই, মাঝখানে গুণ আছে। তো গুণ থাকলে বেজে বেজে একই রকম থাকলে আমরা একটা বেজ নিয়ে পাওয়ারগুলো সব কী করে দিই, যোগ করে দিই। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। তো আমাদের এটির প্রথম পাওয়ার ছিল এতটুক, আমরা এতটুকু লিখেছি, এরপরে যোগ, দ্বিতীয় পাওয়ার ছিল এতটুক, এতটুকু লিখেছি, এরপর আবার যোগ, তৃতীয় পাওয়ারটা ছিল এতটুক, এতটুকু লিখেছি। এরপর কী হলো, এই এন এল এখানে আসছে মাই প্লাসে, আর এখানে আসছে হচ্ছে মাইনাসে, আমরা কেটে দিলাম। এম এন এখানে আছে মাইনাসে, এখানে আসছে প্লাসে, কেটে দিলাম। এল এম প্লাস আর মাইনাস কেটে দিলাম। তাহলে সব যদি কেটে যায় তাহলে আমাদের কী থাকবে, উপরে জিরো থাকবে। তো কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান কি এক, এর আগে আমরা সূত্র দেখেছিলাম। তো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা যে 11 নম্বর অঙ্কটি দেখলাম, লেফট হ্যান্ড সাইড ওয়ান ওয়ান দেখাতে হবে, রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড ওয়ান, যেহেতু এটা প্রমাণ করতে বলেছে, আমরা কী করবো, এটি হচ্ছে প্রুফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে 11 নম্বর অঙ্ক 2021 সালে পরীক্ষায় আসার মতো। এখন চলে যাচ্ছি 13 নম্বর অঙ্কতে। তো 13 নম্বর অঙ্কটা আমরা দেখেছি, এটিও লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে। তো এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিয়েছি, লিখে এখানেও একই রকম করবো। দেখো এটাও এক্স, এটাও এক্স, দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নিয়েছি, পাওয়ার পাওয়ার বিয়োগ হয়েছে এ মাইনাস বি, আগের যে সূত্রটা করলাম একই রকম, এটাও একই রকম করে নিয়েছি, দুটা এক্স থেকে একটা এক্স, বি মাইনাস সি, উপরে থাকবে আমাদের 1/বিসি, আর এটা থাকবে হচ্ছে এক্স, এক্স থেকে একটা এক্স নিয়েছি, তাহলে পাওয়ার আমাদের সি মাইনাস এ থাকবে, তাহলে আমাদের উপরে থাকতেছে 1/সি। এখন এই পাওয়ারের আবার পাওয়ার রয়েছে 1/ab, তাহলে আমাদের পাওয়ার পরে গুণ করে দিব। গুণ করলে একটা বিষয় খেয়াল করে দেখো, a মাইনাস বি গুণ হচ্ছে 1/ab, তাহলে এই একটু খেয়াল করে দেখি, এখানে a মাইনাস বি ইনটু 1/ a হচ্ছে বি। তাহলে এই এ বিটা কোথায় আছে, এর নিচে মনে মনে এক আছে না, তাহলে এ বিটা কোথায়, উপরের সাথে গুণ হবে, ওয়ানের সাথে এ বি গুণ করে আমাদের হয়েছে এখানে এ বি, আর এ বিটা ওয়ানের সাথে এ মাইনাস বি গুণ করে উপরে হচ্ছে এ মাইনাস বি, আর এই ওয়ানের সাথে এ বি গুণ করে হচ্ছে এ বি, যেহেতু কিন্তু আর আর এ কাটাকাটি করা যাচ্ছে না। একই রকমভাবে এই ভগ্নাংশটাও আমরা কী করেছি, গুণ করে মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বিছি, আবার সি এ মাইনাস এ
c minus a এর সাথে 1 গুণ করে c minus a নিচে লেখা হচ্ছে c a আর নিচে c a এখন দেখো সবকটা বেস x মাঝখানে কি আছে গুণ আছে এজন্য আমরা তিনটা বেস থেকে একটা বেস নিয়েছি আর এই পাওয়ারগুলো সব যোগ করে দিয়েছি এইটা এইটা এটা যোগ করে দিয়েছি এখন কি করব ভগ্নাংশ যেহেতু আছে যোগ তাহলে আমাদের লসাগু করতে হবে তাহলে দেখি নিচে কি আছে নিচে আছে a b b c c a তো a b b c c এর সহজেই লসাগু হয় a b c মানে a b c ছাড়া এখানে আর কিছুই নেই তাহলে এবার কি করব লসাগুর নিয়ম হচ্ছে এই ab দ্বারা এই abc কে ভাগ করব তো ভাগ করলে কি হবে দেখি ab দ্বারা abc এখানে abc লিখলাম আর নিচে হচ্ছে ab তাহলে কি হবে এই ab ab কি হবে কাটা যাবে থাকবে কি এখানে c সেই c ভাগফল যা হবে তা এই উপরেরটার সাথে আমরা কি করে দিব গুণ করে দিব গুণ করলে a এর সাথে c গুণ করলে c a b এর সাথে c গুণ করলে bc মাঝখানে কি ছিল প্লাস প্লাস আবার এই bc দিয়ে ab কে ভাগ করলে থাকবে আমাদের a এর সাথে b - c গুণ করলে হবে ab - ac এই প্লাস a এর পরে আমাদের c - a থাকে উপরে আর এখানে আছে নিচে c a c a দিয়ে যদি ab কে ভাগ করি তাহলে থাকবে আমাদের b b এর সাথে হচ্ছে c গুণ করলে bc মাইনাস এর সাথে b গুণ করলে ab তাহলে আমাদের কি হলো এখন একটু বিষয় খেয়াল করি যে আমাদের এখানে উপরে এই c a প্লাস c a মাইনাস কাটা গেল bc মাইনাস bc প্লাস কাটা গেল ab প্লাস ab মাইনাস কাটা গেল তাহলে উপরে কি থাকলো 0 আর নিচে যা আছে ab ab রেখে দিলাম তো 0 কে ab দিয়ে ভাগ করলে কি হয় 0 হয় তাহলে কোনো কিছু পাওয়ার আমরা ওখানে দেখিলাম যে 0 হলে তার মান কি হবে 1 তো 1 হয়ে গেল সেই ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড শুন রাইট হ্যান্ড সাইড এবং অঙ্কটি প্রুভড হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি ছিল তোমাদের 13 নম্বর প্রশ্ন তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর পরবর্তীতে অন্যান্য যেই অঙ্কগুলো সাজেশন আকার দিব বা অন্যান্য সাবজেক্টের সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এখানে শেষ করছি পরবর্তী কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম